আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে একটি বিস্ময়কর বিষয় নিয়ে কথা বলবো, যা আপনারা ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। বিষয়টি হলো পৃথিবীর শেষ রাস্তা নিয়ে কিছু কথা। অ্যাডভেঞ্চার প্রেমী যারা, তারা পৃথিবীর শেষ রাস্তা না দেখার কথা চিন্তাও করতে পারে না, কারণ অনেকে ভাবেন পৃথিবীর শেষ রাস্তা আবার কোথায় এবং সেটি দেখতে কেমন, ওখানে গেলে কি মনে হতে পারে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং পৃথিবীর শেষ রাস্তার খুঁটিনাটি বিষয়ে জানবো। আমরা জানি পৃথিবীর আকৃতি গোলাকার, উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা, পশ্চিম থেকে পূর্ব দিকের আহ্নিক গতি অর্থাৎ নিজের অদৃশ্য মেরুদণ্ডের উপর পৃথিবী পাক খায় এবং সেভাবেই পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। সেই পৃথিবীরই শেষ সীমানা নিয়ে মানুষের মনের কৌতূহলের শেষ নেই, কিন্তু আদৌ কি সেখানে পৌঁছানো সম্ভব? উত্তরটি হলো হ্যাঁ। পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো E69 হাইওয়ে, কিন্তু এখানে একা যাওয়া বারণ। একা গেলে নাকি হতে পারে চরম বিপত্তি। এখন প্রশ্ন আসতে পারে, আসলে পৃথিবীর শেষ রাস্তাটি কোথায়? পৃথিবীর ম্যাপের উত্তর এবং দক্ষিণ দিকে চ্যাপ্টা টরলটুঙ্গা নামক জায়গা আছে, যাকে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয়। অনেকে নরওয়ে নামেও সেই জায়গাটিকে চিনে থাকেন। এই স্থানটি ভূপৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে। নরওয়ের এই স্থানটির পরে আর কিছু দেখতে পাওয়া যায়নি, শুধু বরফ আর বরফ। আবার অনেকের নিকট পৃথিবীর শেষ প্রান্ত রাশিয়ার ইয়ামাল পেনিনসুলা এলাকাকেও বলা হয়। উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথটি, আর এই পথটি শুধু উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে। এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে তারপর আর কিছুই নজরে আসবে না। এরপর রয়েছে শুধু সমুদ্র, হিমবাহ এবং তুষার। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এমন জানা অজানা বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।